ভাই ভাই মিল আছে, শুধু কি করে ওকে বিপদে ফেলবে এই ধান্দাতে ঘুরছে ঘুরছে না। ওর ভাই দুতলা বাড়ি করেছে, তার চায়ের দোকানে বসে গল্প করছে, এই তোদের শুকুর কি করে দুতলা বাড়ি করলো বল দেখি, এতদিন পারে নাই। তা ওর নিজের ভাই বলছে দুতলা বাড়ি করবে না, কলকাতায় কাজে গিয়েছিল মালকড়ি ঝেড়ে দিয়ে চলে এসছে। ওর আপন ভাই যদি এই সার্টিফিকেট দেয় পাড়ার লোক খারাপ বলবে কি বলবে না, বলবে কি বলবে না, বলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন, আল মুসলিমু মিরআতাল লিল মুসলিম, একজন মুসলিমের আর একজন মুসলিম কি আয়নার মতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন না সোনার মতো, আল্লাহ নবী কই বললেন না চাঁদির মতো, আল্লাহ নবী কই বললেন না পিতলের মতো, আল্লাহ নবী কই বললেন না হীরা মানিকের মতো, আল্লাহ নবী কেন বললেন আয়নার মতো। আয়নার একটা মারাত্মক বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য হলো এই, বৈশিষ্ট্যটা কি, আপনি আয়না ধরবেন, আপনি যখন কাঁদবেন ভিতরের ছবিটাও দেখবেন কাঁদছে, আপনি যখন হাসবেন ভিতরের ছবিটাও দেখবেন হাসছে, আপনার যখন মন খারাপ ভিতরের ছবিটাও দেখবেন মন খারাপ, আপনি যখন চোখ দিয়ে পানি পড়ছে ভিতরের ছবিটাও দেখবেন চোখ দিয়ে পানি পড়ছে। এটা পরে কি পরে না, আয়নার ছবিতে এটা দেখা যায় কি যায় না, যায়। পৃথিবীর সব থেকে সত্যিকারের বড় বন্ধু সেটা হচ্ছে আয়না। এটা কার ভাষা, ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বলেছেন পৃথিবীর সব থেকে বড় বন্ধু তার নাম আয়না। অন্যান্য বন্ধু ধোকা দেয়, অন্যান্য বন্ধু মিথ্যা কথা বলে, আয়না কখনো মিথ্যা কথা বলে না। আপনার কানে একটা দাগ হয়েছে, আয়না বলে দিবে কানে তোমার এই জায়গাটায় দাগ। বন্ধুরে আমার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়নার মাধ্যমে বোঝাতে চেয়েছে তোমার ভাই যখন বিপদে পড়ে যাবে তুমি তার তোমার ভাইয়ের বিপদে সহযোগিতা করো, তোমার ভাই যখন কাঁদবে তুমি তার কান্নাতে অংশগ্রহণ করো, তোমার ভাইয়ের বেটা চাকরি পেয়েছে সে হাসছে মিষ্টি বিলি করছে পাড়াতে, তুমিও মিষ্টি নিয়ে দুই পাঁচজনকে দিয়ে বলো আমার ভাই কোচা পেয়েছে, তবে তুমি তোমার ভাইয়ের সম্মান রক্ষা করতে পারবে। বন্ধুরে আমার, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মারাত্মক একটা কথা, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ নবী বলেছেন তোমার কোন ভাই যদি অনুপস্থিত ভাইয়ের জন্য যদি দোয়া করে, কোন মুসলিম ভাই যদি অনুপস্থিত কোন মুসলিম ভাইয়ের জন্য যদি দোয়া করে, এই দোয়াতে আমিন বলেন কে, ফেরেশতারা। ভালো করে বুঝবেন, এইটা হচ্ছে আমার ভাই, ও এখানে নাই, আমি এখন দোয়া করছি আল্লাহ তুমি আমার ভাইকে কোটি 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 টাকার মালিক করে দাও, এই দোয়া যে আমি ওর জন্য করছি, আমিন কে বলছে, ফেরেশতারা বলছে, তাই তো। এই দেখুন এবার মজার কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে এইবারে স্বয়ং ফেরেশতারা এই বলে দোয়া করে যে আল্লাহ যে ব্যক্তি ওর ভাইয়ের জন্য চাইছে আল্লাহ ওর ভাইকে দেওয়ার আগে যে চাইছে তুমি আগে ওকে কোটি কোটি টাকা দিয়ে দাও, ওকে যেটা দেওয়ার ছিল ওর ভাইয়ের সেটা আগে যে দোয়া চাইছে ওকে দাও, তারপরে ওর ভাইকে দিবে। আচ্ছা বলুন তো, দোয়া চেয়ে তাহলে আপনার উপকার হলো না ক্ষতি হলো, উপকার হলো না? আমি আমার ভাইয়ের জন্য দোয়া করছিলাম, ও কার দোয়া পেল, আমার দোয়া পেল। আমি মমতাজুল ইসলাম, আমার দোয়া কবুল হতেও পারে কে, নাও পারে, তাই তো। কিন্তু ফেরেশতারা এখন আমার জন্য দোয়া করছে যে আল্লাহ যে দোয়া করছে তুমি তার আগে ওই মাল দান করো, তাহলে লাভ ওর বেশি হলো না আমার বেশি হলো, আমার বেশি হলো। আমি মানুষ ওর জন্য দোয়া করলাম আর আমার জন্য দোয়া করছে কে, কে, ফেরেশতারা দোয়া করছে। ওই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, কোন মোমেন যেন কোমেন মোমেন ভাই ভাই, এক অপরের সঙ্গে হিংসা বিদ্বেষ যেন না থাকে। আল্লাহ তাআলা বলছেন কোন মুসলিম ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলমান আর একজন মুসলমানের দেওয়ালে কুঞ্চি বা কাঠ কোন কিছু টেক লাগিয়ে রাখতে যেন নিষেধ না করে। ভাই ভাই সবাই, জি আমার একটা সাইকেল আছে, আপনার দেওয়ালে একটু টেক লাগিয়ে রাখলাম, আপনি এসে একদম টেটিয়া মেজাজ দিয়ে বলছেন তুমি আমার দিয়ালে রাখলে কেন, দিয়াল নষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ভাই, কোন মুসলিম ভাই অপর আর এক মুসলিম ভাইকে যেন এইটা যেন না বলে যে আমার দেওয়ালে টেক লাগিয়ে তুমি দেখো না, যদি এটা বলে তাহলে তার ইমানের কমজোরিতা রয়েছে। আল্লাহু আকবার, কুরবানিতে আমি গরু কিনতে পারি পেরেছি একটা, তা আমি গরুটা আমার বাঁধার জায়গা নেই, আপনার জায়গাতে দুদিন বেঁধেছি,
তা আপনার স্ত্রী রাতের বেলা শুয়ে শুয়ে বলছে মমতাজুল ইসলাম যে আমাদের খামারে গরু বেঁধেছে, মনে হয় জায়গাটা দখল করে নিতে পারে। তুমি এক কাজ করো, সকালবেলাতে একটু জুত করে ঘিরে দাও জায়গাটা। তো সকালবেলাতে বাঁশ বাগান থেকে কুঞ্চি কেটে এনে জুত করে দড়ি দিয়ে বেঁধে বেঁধে ঘিরে দিল। আবার দেখছি লোকটা তসবি নিয়ে মসজিদে বসে আছে, আমার গরু বাঁধার জায়গা আটকিয়ে মসজিদে গিয়ে তসবি করছে, ফেরেশতারা খুঁজছে ওকে, যে তোমার ভাইয়ের সর্বনাশ করে দিয়ে ফেরেশতারা বলছে তুমি তসবি নিয়ে বসে আছো। কি আশ্চর্য ব্যাপার যে একটা মুসলমান ভাই প্রথম ফন্ডের জমিটা কিনতে পারেনি, দ্বিতীয় ফন্ডের জমিটা কিনেছে। প্রথম ফন্ডের জমিতে একটু রাস্তা লাগবে কি লাগবে না? তো দ্বিতীয় ফন্ডের মালিক বলছে প্রথম ফন্ডের মালিককে, ভাই আমি গরিব মানুষ, প্রথম ফন্ডের জমিটা নিতে পারিনি, দাম বেশি বলে দ্বিতীয় পর্যায়ের জমিটা কিনেছি, দয়া করে 3 ফুট রাস্তা আমাকে দাও, আমি একটা ঘর করি। তখন ও বলছে রাস্তা দিব না, টোটাল জায়গার দাম হয়তো 20,000 টাকা শতক, ও দাম চাইছে 3 লাখ টাকা শতক, মানে বিক্রি করবে না। এইরকম বদমাশ লোক মালদা জেলাতে নেই, অবশ্য আমাদের ওদিকে আছে। ওয়ামিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, পৃথিবীতে কিছু মানুষ রয়েছে তারা আমল করবে, আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে, তারপরেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিব। আমল করার পরেও ক্লান্ত হয়ে যাবে, তারপরেও বলছে জাহান্নাম, এরা কারা, এরা কারা জি? চলুন আল্লাহ তাআলা সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে বলছেন, কি বলছেন? পৃথিবীতে কিছু মানুষ তারা আমল করবে, আমি আল্লাহ কিয়ামতের মাঠে ওই আমলকারীর দিকে আগে বেড়ে যাব, গিয়ে বলবো তোমার আমল কই, সে বলবে এইটা হলো আমার আমল। আল্লাহ তাআলা বলবেন তুমি যে দান করেছিলে এই দেখো পাহাড় সম পরিমাণ নেকিটা, এইটা তোমার দানের নেকি। ওই যে তুমি অনাথ অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছিলে, এই দেখো এইটা হলো তোমার নেকি। এই দেখো তুমি অমুক জায়গাতে 20,000 টাকা দান করেছিলে, এইটা হলো তোমার নেকি। আল্লাহ তাআলা কোরআনে শব্দ এনেছেন হাওয়া আম্মানসুরা, কিয়ামতের মাঠে আমলকারীর কাছাকাছি হয়ে তার আমলগুলোকে আমি বরবাদ করে দিব। এরা আবার কারা? কিয়ামতের মাঠে আমলকারীদের আমল আল্লাহ বরবাদ করে দিবে। আবার এখানে বলছে আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে, তারপরে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে। এরা কারা? এরা হচ্ছে ওই দলের লোক যারা নবীর আগবাড়িয়ে আমল করেছে, আল্লাহ করতে বলেনি, নেকির উদ্দেশ্যতে করেছে। এই লোকদের কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ এই কথা বলছেন, তাদের আমল কি করে দেওয়া হবে? কি বাতিল করে দেওয়া হবে। বাংলাদেশের একটা বক্তা আছে, আমি ওর প্রশংসাও করছি না বদনামও করছি না, আবু তোহা মোহাম্মদ আদনান, নাম শুনেছেন তো? শুনেছেন, খুব ভালো আলোচনা রাখে। ও হানাফি না আহলে হাদিস না জামাত ইসলামী না কি ওটা আমি জানিও না, আমি ও ব্যাপারে কমেন্ট করছি না। কোন একটা জলসায় দেখবেন ইয়া নবী সালাম আলাইকা, উঠে পড়ুন উঠে পড়ুন, সবাই দল বেঁধে উঠে পড়লো। আর আবু তোহা মোহাম্মদ আদনান এইভাবে বসে আছে স্টেজে, দেখেছেন এগুলো? এইভাবে বসে আছে, বেচারা উঠলেন না, উঠলেন না। তার পরের দিন বক্তব্য রাখা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, বিয়াদব, ও জন্মে ঠিক নাই, ও নবীর সামনে দাঁড়ালো না, ওকে তুমি বিয়াদব কেন বলতে যাচ্ছ? তুমি তো বড় বিয়াদব, তুমি বড় বড় বিয়াদব। কারণ হচ্ছে এই, আমরা নবীর সুন্নতকে মেনে নবীকে সম্মান করি, আমরা বেদাতকে মেনে নবীকে সম্মান করি না। অবশ্যই আবু তোহা মোহাম্মদ আদনান যেটা করেছে 100% ঠিক করেছে। কোন হাদিস আছে যে নবী কি বলেছেন আমার নামে দরুদ পড়ার সময় উঠে উঠে দরুদ পড়ো? এই বলেছেন নবীজি? বলেছেন? বলেননি তো? এইবার আপনাদেরকে একটা কথা বলছি, আরে বসে বসে দরুদ পড়লে যদি বিয়াদবি হয়, হ্যাঁ তাহলে দরুদ দাঁড়িয়ে পড়লে নবীকে সম্মান জানানো, এটা যদি তোমার যদি আকীদা হয়
তাহলে নামাজ পড়তে পড়তে আমরা দরুদ পড়ি কি পড়ি না বসে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ এটা বসে পড়ি নামাজে না দাঁড়িয়ে বসে হুজুরও কিন্তু পড়ে পড়ে না তা দাঁড়িয়ে পড়লা যদি সুন্নত হবে কই হুজুর নামাজে কই বসে বসে পড়লে কেন ওইখানে তো নবীর নাম শুনে উঠে দাঁড়াতে পারতে কি আশ্চর্য বোকামি একটা লোকের সঙ্গে দেখা হলো একটা লোকের সঙ্গে দেখা হলো তা আমি কথা বলতে বলতে বলছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলছি তা মুখে এরকম বলছি যে ভাই এরকম কেন করছিস তো বলছি আস্তাগফিরুল্লাহ সত্যি ভাই তোমরা নাস্তিক হয়ে গেছো আমাকে বলছো কেন বলছি নবীজির নাম শুনে একটু চুমু খাবে না বাহ তুমি এটা কোথায় পেলে বলছি আস্তাগফিরুল্লাহ এটা আবার পেতে হয় সম্মানী লোকদের চুমু দিতে হয় না বাহ তোর মতো দাড়ি নাই মুখে আর বিড়ির গন্ধ আর নবীর নাম শুনে চুমু খাচ্ছি তো চুমু নবীর দশ পয়সা দাম আছে বদমায়েস কোথায় গেলে নবীর নাম শুনেন এরকম করছে বাহ ভালোই শিখেছো তা বলছে তুমি কেটে হাদিসে পাওনি মমতাজিল ভাই বলছি কোথাও তো হাদিসেও পাইনি কোথাও বাংলা বইয়েও পাইনি যে এরকম এরকম করতে হবে তাই বললাম ভাই তাহলে একটা কথা তোমাকে এবার বলি বোঝাতে পারি কি দেখো তা বলছে হ্যাঁ বলো বললাম বলো তো আল্লাহ বড় না নবী বড় তখন বলছে বাচ্চা ছেলের মতো প্রশ্ন করছে আল্লাহ বড় নবী বড় তুমি সত্যি ছোটবেলার বন্ধু কিন্তু আগে তুমি ভালো ছিলে এখন মনে হয় পাগল হয়ে গেছে আল্লাহ বড় নবী বড় এটা কি কোনো প্রশ্ন আল্লাহ বড় বলছি নবীর থেকে আল্লাহ যদি বড় হয় তাহলে সম্মানের দিক দিয়ে নবীর সম্মান বেশি না আল্লাহর সম্মান বেশি বলছি কেন আল্লাহর বেশি যে নবীর নাম শুনলে তুমি চুমু খাচ্ছ আল্লাহর নাম যে এতবার বললাম কই একবারও চুমু খেলে না তো বলছে তাও তো ঠিক কথা তাহলে এবার তোমাকে আবার বলছি শোনো আচ্ছা নবীর থেকে আল্লাহ কত কোটি গুণ বড় হবে বুঝি পাগলটা কি বলার আগে আল্লাহ একবার আচ্ছা আপনাকে যদি আমি বলি যে একটা চিনির দানা চিনি চিনির দানা আপনাকে যদি বলি যে একটা চিনির দানা থেকে একটা হাতি কত বড় আচ্ছা বলুন তো কত বড় হতে পারে চিনির দানা থেকে হাতি এটা কি কোন যুক্তি হয় চিনির দানা কোথায় হাতি কোথায় তাই না এটা কি বলা যাবে না উত্তর কি হবে যে যতটা বড় হওয়ার দরকার ততটা বড় এটাই তো উত্তর তো তখন আমাকে বলছে যে আল্লাহর সম্মান তো অপরিসীম সম্মান আমি বললাম তাহলে নবীর নাম শুনলে কবার চুমু খেতে হয় বলছে মিনিমাম দুবার আমি তো দুবার করে খাই জি বা ভালো কাজ করো আল্লাহ যদি অপরিসীম সীম যদি সম্মান হয় নবীর নাম শুনে যদি দুবার চুমু খাও আল্লাহর নাম শুনে তো মিনিমাম 2 লক্ষ বার খেতে হবে তা কিন্তু ঠিক তা মমতাজুল ভাই তুমি খাও না জি না আমি তো খাই না খাবার কথা কোথাও নেই তো খাওয়া মানেই বিয়াদবি করা খাওয়া মানে কি বিয়াদবি করা আমরা নবীজির সুন্নতকে মেনে নবীজিকে সম্মান করি নবীজির যেটা বলেননি যেটা করেননি ওটা করার মাধ্যমে নবীকে বেদাত করে অপমান করি না করি করি না আল্লাহু আকবার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন কখনোই নয় নবীর উপরে বেড়ে আগে বেড়ে কোনো কথা বলতে যেও না তাহলে পৃথিবীতে তোমরা বিপদের সম্মুখীন হয়ে যাবে শুধু বিপদ নয় আল্লাহ তাআলা বলছেন তোমাদের আমলগুলিকে কি করে দেওয়া হবে কি করে দেওয়া হবে বরবাদ করে দেওয়া হবে বন্ধু আপনাকে এইবারে পবিত্র আল কোরআনের আরো দুটো একটা কথা আদর্শ শিষ্টাচার ভদ্র আচরণ এই ব্যাপারে আমি দুটো একটা শিক্ষামূলক কথাবার্তা বলে দিই আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন কি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবাইয়ানু আন তুসিবু কওমাম বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন আল্লাহ তাআলা বলছেন এই বল আসসালামু আলাইকুম এটি পূর্বে খবর এসেছিল যে মোটরসাইকেলের চাবি হারিয়ে গেছিল সেই চাবিটা স্টেজে এখন আমরা জমা পেলাম নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এখান থেকে জি মাশাআল্লাহ এটা মোটরসাইকেলের চাবি কার হারিয়ে গেছে
দয়া করে নিয়ে যান আর বারবার একটা মাইকে ডিস্টার্ব করলে হয় নাকি বারবার ডিস্টার্ব করতে হয় না আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন কি বলছেন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই তোমরা যারা ঈমান এনেছো ইন জাকুম ফাসিকুন তোমাদের কাছে যদি কোনো ফাসেক লোক যদি আসে কি করতে বিনাবাইম ফাতাবায়ানু আন তুসিবু কওমান যদি অন্য কোন কওম অন্য কোন জাতি তাদের ব্যাপারে কোন খবর নিয়ে অবশ্যই আল্লাহ তাআলা বলছেন তোমরা তার কাছে সত্যতা যাচাই বাছাই করো তাছাড়া তোমরা ওই ফাসেকের কথা যদি শোনো শোনার পরে তোমরা ওই কওমের ব্যাপারে ভুল পদক্ষেপ দিতে পারো এই কারণে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন যে তোমরা যাদের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে হয়তো তারা সেই পদক্ষেপ থেকে সেই ডিসিশন থেকে সেই কাজের সঙ্গে জড়িত নাও থাকতে পারে অত্র আয়াত থেকে একটা শিক্ষা হলো এই আল্লাহ তাআলা বলছেন কোন ফাসেক ব্যক্তি যদি তোমাদের কাছে কোন খবর নিয়ে আসে খবর বিশ্বাস করা কি যাবে না ফাসেক কাদেরকে বলে ফাসেক হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দীর্ঘ দিন যাবত গুনার কাজে লিপ্ত থাকে দীর্ঘ দিন যাবত ব্যভিচারে লিপ্ত দীর্ঘ দিন যাবত দাড়ি চাচাতে লিপ্ত দীর্ঘ দিন যাবত সুদের টাকাতে লিপ্ত দীর্ঘ দিন যাবত কাবিরা কোন গুনাহতে লিপ্ত তারপরেও তওবা করে ওই গুনাহ থেকে ফেরত আসার চেষ্টা করে না এ হচ্ছে ফাসেক এ কি ফাসেক এর কোন সংবাদ গ্রহণ করা কি যাবে না কোন রকমের খবর টবর যদি লিয়ানে মানা যাবে না একটা ছেলে একজনের বাপ ব্যাটাকে দুইজনা কোটে ঘুরতে দেখেছে কোটে কোটে দেখছে যে একটা লোক তার ব্যাটাকে নিয়ে ঘুরছে এ এসে তার আরেক ব্যাটাকে বলে দিয়েছে আরে তা বলছে কি হলো বলছে তোর বাপকে দেখলাম কোটে ঘুরছে তোর ভাইকে নিয়ে জমি জায়গা সব মনে হয় লিখে দিয়েছে সব মনে হয় লিখে দিয়েছে এখন ওর ছোট ব্যাটার মাথা খুব গরম যে আমাকে না বলে আমার বাপ ওর নামে সব জমি লিখে দিল তো বাপের আজকে বারোটা বাজিয়ে ছাড়বো বাপ দরজা থেকে ঘরে ঢুকেছে বাঁশের বাড়ি চালিয়েছে বাপের মাথাতে তোর বড় ভাই বলছে আরে মারিস না মারিস না মারিস না তো বলছে কেন বলছে আব্বাকে মারছিস কেন রে বিয়াদ বলছে চালাকি খুঁজে পাও না সব জমি জায়গা লিখে নিয়েছো তো মারবো না তা কি করব তো বলছে আরে লিখেছি এটা কে বললো বলছে ওই দক্ষিণ পাড়ার ফজলু বলে দিয়েছে ফজলু বলেছে জমি লিখে দিয়েছে তখন ওর বড় ভাই বলছে ফজলু কে রে তা বলছে ওই খালেকের ভাই ফজলু তা বলছে ওকে একবার ডেকে আন তা ফজলুকে ডেকে এনেছে আরে ফজলু আমার বাপ যে জমি জায়গা লিখে দিয়েছে আমার ভাইকে তুই যে আমাকে বললি ওই কারণে আমার বাপের মাথা ফাটিয়ে দিয়েছি আচ্ছা এটা কতটা সত্যতা সত্যতা কতটা তখন ফজলু বলছে সত্য মিথ্যা জানি না তা তোমার আব্বা দেখলাম তোমার ভাই কিনে ঘুরছিল কোটে তা আমি তো ভেবেছি কোটে লোক জমি জায়গা লেখাপড়ার কাজই বেশি আছে আমি ধারণা করে বলে দিয়েছি যে মনে হয় জমি জায়গা সব লিখেই দিল আচ্ছা বলুন তো এর কথা অনুযায়ী ওর বাপের যে মাথা ফাটিয়ে দিল মাথা ফেটে গেল আচ্ছা বলুন তো দেখি ওই লোকটা ঠিক করেছে না ভুল করেছে ভুল করেছে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন কি বলছেন আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের কাছে যদি কোনো ফাসেক মানুষ এই রকম কোন খবর নিয়ে আসে অন্য কোন কওমের জন্য অন্য কোন পাড়ার জন্য অন্য কোন গোষ্ঠীর জন্য তাহলে সেটাকে তোমরা যাচাই বাছাই না করে বিশ্বাস কি করো না ফাসে দীর্ঘদিন দাড়ি কাটছে দীর্ঘদিন ও জানে দাড়ি কাটা মহাপাপ তারপরে ওই পাপ থেকে ফেরত আসতে পারছে না এ হচ্ছে ফাসে প্রত্যেক দিন ব্যভিচারে লিপ্ত ও জানে ব্যভিচার পৃথিবীর সব থেকে বড় পাপ তারপরেও ব্যভিচারের সঙ্গে দীর্ঘদিন যুক্ত তওবা করে ফেরত আসতে পারছে না এ হচ্ছে ফাসে সুদের সঙ্গে দীর্ঘদিন যাবত যুক্ত সুদ একটা মারাত্মক বড় পাপ তারপরেও তওবা করে সুদ থেকে ফেরত আসতে পারছে না একে এ হচ্ছে ফাসে অবশ্যই এই ফাসেক মানুষ যদি দেখেন দাড়ি টাড়ি কেহ নাই প্যান্সার্ট পরা গাঁঠের নিচে কাপড় অন্য আর একটা লোকের জন্য কোন খবর আমাকে বলছে কখনোই গেলে এক চান্সে বিশ্বাস করতে কি কি যাবেন না যদি যান তাহলে বড় বিপদে পড়ে যাবেন
আপনি সেই কথা শুনে তার উপরে যদি কোনো ডিসিশন নিয়ে নেন তাহলে বড় বিপদের সম্মুখীন হয়ে যাবেন আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে আর অনেক কথা বলছেন কি কথা বলছেন আল্লাহ তাআলা বলছেন একজন মুমিন আরেকজন মুমিনের ভাই কি বলছেন একজন মুমিন আরেকজন মুমিনের কি ভাই আমরা ইনশাআল্লাহ ভাই হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন আল্লাহ তাআলা বলছেন একজন ভাই আরেকজন মুমিনের কি ভাই 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 মিল আছে শুধু কি করে ওকে বিপদে ফেলবে এই ধান্দাতে ঘুরছে ঘুরছে না ওর ভাই দুতলা বাড়ি করেছে তার চায়ের দোকানে বসে গল্প করছে এই তোদের শুকুর কি করে দুতলা বাড়ি করলো বল দেখি এত দিন পারে নাই তা ওর নিজের ভাই বলছে দুতলা বাড়ি করবে না কলকাতায় কাজে গিয়েছিল মাল করে ঝেড়ে নিয়ে চলে আসছে ওর আপন ভাই যদি এই সার্টিফিকেট দেয় পাড়ার লোক খারাপ বলবে কি বলবে না বলবে কি বলবে না বলবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আল মুসলিমু মিরআতাল লিল মুসলিম একজন মুসলিমের আরেকজন মুসলিম কি আয়নার মতো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই বললেন না সোনার মতো আল্লাহ নবী কই বললেন না চাঁদির মতো আল্লাহ নবী কই বললেন না পিতলের মতো আল্লাহ নবী কই বললেন না হীরা মানিকের মতো আল্লাহ নবী কেন বললেন আয়নার মতো আয়নার একটা মারাত্মক বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য হলো এই বৈশিষ্ট্যটা কি আপনি আয়না ধরবেন আপনি যখন কাঁদবেন ভিতরের ছবিটাও দেখবেন কাঁদছে আপনি যখন হাসবেন ভিতরের ছবিটাও দেখবেন হাসছে আপনার যখন মন খারাপ ভিতরের ছবিটাও দেখবেন মন খারাপ আপনি যখন চোখ দিয়ে পানি পড়ছে ভিতরের ছবিটাও দেখবেন চোখ দিয়ে পানি পড়ছে এটা পড়ে কি পড়ে না আয়নার ছবিতে এটা দেখা যায় কি যায় না যায় পৃথিবীর সবথেকে সত্যিকারের বড় বন্ধু সেটা হচ্ছে আয়না এটা কার ভাষা ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বলেছেন পৃথিবীর সবথেকে বড় বন্ধু তার নাম আয়না অন্যান্য বন্ধু ধোঁকা দেয় অন্যান্য বন্ধু মিথ্যা কথা বলে আয়না কখনো মিথ্যা কথা বলে না আপনার কানে একটা দাগ হয়েছে আয়না বলে দিবে কানে তোমার এই জায়গাটায় দাগ বন্ধুরে আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়নার মাধ্যমে বোঝাতে চেয়েছে তোমার ভাই যখন বিপদে পড়ে যাবে তুমি তার তোমার ভাইয়ের বিপদে সহযোগিতা করো তোমার ভাই যখন কাঁদবে তুমি তার কান্নাতে অংশগ্রহণ করো তোমার ভাইয়ের বেটা চাকরি পেয়েছে সে হাসছে মিষ্টি বিলি করছে পাড়াতে তুমিও মিষ্টি নিয়ে দুই পাঁচ জনকে দিয়ে বলো আমার ভাই কোচা পেয়েছে তবে তুমি তোমার ভাইয়ের সম্মান রক্ষা করতে পারবে বন্ধুরে আমার আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মারাত্মক একটা কথা আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ নবী বলেছেন তোমার কোন ভাই যদি অনুপস্থিত ভাইয়ের জন্য যদি দোয়া করে কোন মুসলিম ভাই যদি অনুপস্থিত কোন মুসলিম ভাইয়ের জন্য যদি দোয়া করে এই দোয়াতে আমিন বলেন কে ফেরেশতারা ভালো করে বুঝবেন এইটা হচ্ছে আমার ভাই ও এখানে নাই আমি এখন দোয়া করছি আল্লাহ তুমি আমার ভাইকে কোটি 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 টাকার মালিক করে দাও এই দোয়া যে আমি ওর জন্য করছি আমিন কে বলছে ফেরেশতারা বলছে তাই তো এই দেখুন এবার মজার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এইবারে স্বয়ং ফেরেশতারা এই বলে দোয়া করে যে আল্লাহ যে ব্যক্তি ওর ভাইয়ের জন্য চাইছে আল্লাহ ওর ভাইকে দেওয়ার আগে যে চাইছে তুমি আগে ওকে কোটি কোটি টাকা দিয়ে দাও ওকে যেটা দেওয়ার ছিল ওর ভাইয়ের সেটা আগে যে দোয়া চাইছে ওকে দাও তারপরে ওর ভাইকে দিবে আচ্ছা বলুন তো দোয়া চেয়ে তাহলে আপনার উপকার হলো না ক্ষতি হলো উপকার হলো না আমি আমার ভাইয়ের জন্য দোয়া করছিলাম ও কার দোয়া পেল আমার দোয়া পেল আমি মমতাজুল ইসলাম আমার দোয়া কবুল হতেও পারে কে নাও পারে তাই তো কিন্তু ফেরেশতারা এখন আমার জন্য দোয়া করছে যে আল্লাহ যে দোয়া করছে তুমি তার আগে ওই মাল দান করো তাহলে লাভ ওর বেশি হলো না আমার বেশি হলো আমার বেশি হলো আমি মানুষের জন্য দোয়া করলাম আর আমার জন্য দোয়া করছে কে কে ফেরেশতারা দোয়া করছে ওই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন কোন মোমেন যেন কোমেন মোমেন ভাই ভাই এক অপরের সঙ্গে হিংসা বিদ্বেষ যেন না থাকে আল্লাহ তাআলা বলছেন কোন মুসলিম ভাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের দেওয়ালে কুঞ্চি বা কাঠ কোন কিছু টেক লাগিয়ে রাখতে যেন নিষেধ না করে ভাই ভাই সবাই জি আমার একটা সাইকেল আছে আপনার দেওয়ালে একটু টেক লাগিয়ে রাখলাম
আপনি এসে একদম টেটিয়া মেজাজ দিয়ে বলছেন এই তুমি আমার দিয়ালে রাখলে কেন দিয়াল নষ্ট হয়ে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ভাই কোন মুসলিম ভাই অপর আরেক মুসলিম ভাইকে জানো এইটা জানো না বলে যে আমার দেওয়ালে টেক লাগিয়ে তুমি দেখো না যদি এটা বলে তাহলে তার ঈমানের কমজোরিতা রয়েছে আল্লাহু আকবার কুরবানিতে আমি গরু কিনতে পারি পেরেছি একটা তা আমি গরুটা আমার বাঁধার জায়গা নেই আপনার জায়গাতে দুদিন বেঁধেছি তা আপনার স্ত্রী রাতের বেলা শুয়ে শুয়ে বলছে মুমতাজুল ইসলাম যে আমাদের খামারে গরু বেঁধেছে মনে হয় জায়গাটা দখল করে নিতে পারে তুমি এক কাজ করো সকালবেলাতে একটু জুত করে ঘিরে দাও জায়গাটা তো সকালবেলাতে বাঁশ বাগান থেকে কুঞ্চি কেটে এনে জুত করে দড়ি দিয়ে বেঁধে বেঁধে ঘিরে দিল আবার দেখছি লোকটা তসবি নিয়ে মসজিদে বসে আছে আমার গরু বাঁধার জায়গা আটকিয়ে মসজিদে গিয়ে তসবি করছে ফেরেশতারা খুঁজছে ওকে যে তোমার ভাইয়ের সর্বনাশ করে দিয়ে ফেরেশতারা বলছে তুমি তসবি নিয়ে বসে আছো কি আশ্চর্য ব্যাপার যে একটা মুসলমান ভাই প্রথম ফন্ডের জমিটা কিনতে পারেনি দ্বিতীয় ফন্ডের জমিটা কিনেছে প্রথম ফন্ডের জমিতে একটু রাস্তা লাগবে কি লাগবে না তো দ্বিতীয় ফন্ডের মালিক বলছে প্রথম ফন্ডের মালিককে ভাই আমি গরিব মানুষ প্রথম ফন্ডের জমিটা নিতে পারিনি দাম বেশি বলে দ্বিতীয় পর্যায়ের জমিটা কিনেছি দয়া করে তিন ফুট রাস্তা আমাকে দাও আমি একটা ঘর করি তখন ও বলছে রাস্তা দিব না টোটাল জায়গার দাম হয়তো 20,000 টাকা শতক ও দাম চাইছে 3,00,000 টাকা শতক মানে বিক্রি করবে না এইরকম বদমাশ লোক মালদা জেলাতে নেই অবশ্য আমাদের ওদিকে আছে